ইতিমধ্যে এপিএসসি কেলেংকাৰিয়ে জোকাৰি গৈছে সমগ্র রাজ্য আৰু এজন এজনকৈ এতিয়া বহুকেইজন ৰাজপত্ৰিত বিষয়া হৈছে ৰঙাঘৰৰ অতিথি গতিকে এই মুহূৰ্তত যদি আমি এটা কথা উল্লেখ কৰো যে কেনে ধৰণৰ এগৰাকী ৰাজপত্ৰিত বিষয়াৰ মুখ খোল খাইছে বা তেওঁলোকৰ যি বক্ৰপথৰে চাকৰি লোৱাৰ যি অভিযোগ সেই অভিযোগ আচলতে যেন ক্ৰমাত তেওঁলোকে প্ৰমাণ কৰিছে যে সঁচাকৈ তেওঁলোকে বক্ৰপথৰে চাকৰি লৈছে সেই অভিযোগ যেন এতিয়া ক্ৰমাত সঁচা হ'বলৈ ধৰিছে কাৰণ কিয়নো এজন এজনকৈ এতিয়া হয়তো যিখন লিষ্ট তৈয়াৰ কৰা হৈছিলে বহু দীঘলীয়া এক লিষ্ট নতুন নতুন লিষ্টত আসলে নতুন নতুন যে বক্রপথে চাকরি লওয়া যে অভিযোগ বা যে রাজপত্রিত বিষয়া সেই তালিকা ক্রমাৎ যে দীঘল হয়ে গেছিল আর সমান্তরালক কালি সন্ধ্যার ভাগত এগারী রাজপত্রিত বিষয়া খাই আছে রাকেশ দাস আর রাকেশ দাসক ইতিমধ্যে কালি গ্রেপ্তার করা হয়েছে নিশার ভাগত যেহেতু এই যে লিষ্ট তৈয়ার করা হয়েছিল তার পিছতে যেহেতু সমান্তরালক আমি এটা কথা উল্লেখ করব লাগিব যেতিয়াই দীঘলীয়া হয়েছিল রাজপত্রিত বিষয়ার যে তালিকা ক্রমাৎ বক্রপথে চাকরি লওয়ার যে তালিকা সেই তালিকা ক্রমাৎ দীঘলীয়া হয়ে গেছিল আর তার পিছতেই বহু লোকে কিন্তু আত্মগোপন করবলগীয়া হয়েছিল বহু লোকে পলাতন পলাইছিলে কিন্তু তার সমান্তরালক রাকেশ দাস যিজন বর্তমান গ্রেপ্তার হয়েছে কালি নিশার ভাগত গ্রেপ্তার করা হয়েছে আর সেইজন রাকেশ দাস আসলতে আমি প্রশ্ন করেছিল যে যেহেতু কিছু সময় পূর্বে পানবজার আরক্ষী থানারপা আসলে এই মুহূর্ত স্পেশাল কোর্টলে লওয়া হয়েছে আর এই মুহূর্তে আমি প্রশ্ন করেছিল যে প্রকৃততে স্পেলিং লিখবলে দিয়া হয়েছিল গ্রেপ্তার করা হয়েছিল আর জেরার সময়ত স্পেলিং বহুকটা স্পেলিং লিখবলে দিয়া হয়েছিল ধর নলবাড়ি হোক একনলেজমেন্ট হোক বা তেনে ধরনের বা সোসিওলজি এনে ধরনের কিছু সর সর ইংরাজি শব্দ লিখবলে দিয়া হয়েছিল আর লিখবলে দিয়াত সেই শব্দকটাও আসলে ভুলকে লিখিছিল গতি ভাবক যে কেনেজন রাজপত্রিত বিষয়ে আজি আমাক চলাই আছে বা রাজ্যত নিজে আছে এটা এটা ভাল পজিশন এটা ভাল পোস্টত কেনে ধরনের নিয়োজিত হয়ে আছে গতি এই কথাটা আপনাদের ভাবিলেও হয়তো ভয় খাব কারণ কেনো যিজন রাজপত্রিত বিষয়ায় নলবাড়ি একনলেজমেন্ট সোশিয়লজি এনে ধরনের শব্দবর ভুলকে লিখিছে গতি কেনে ধরনের কিমান তললে গিয়ে বক্রপথে চাকরি লওয়ার কথা আহিছে আর যেহেতু আজি পানবজার আরক্ষী থানাত সাংবাদিকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার উপর যে অভিযোগ উত্থাপন হয়েছে সেই অভিযোগত স্পষ্টকে এটা কথা উল্লেখ করেছে যে পরীক্ষাত বহিছিল কিন্তু তাত একো লিখাই নাছিল গতি তাত কিছু কথা হয়তো স্পষ্ট হব পাৰে গতি মই মুহূর্তত কওঁ যে যেহেতু স্পেশাল কোর্টলে লৈ অহা হৈছে রাকেশ দাসক আর এই মুহূর্তত যেহেতু জেরা চলে আছে আর আরক্ষীর জিম্মাত হয়তো পুনের লওয়া হব আর এটা কথা আমি উল্লেখ করব লাগিব যে নিজকে আসলে বহুদিনের পর পলাই আসে বা দুয়ার খিড়কি বন্ধ করে আত্মগোপন করে আসে এক নির্দিষ্ট স্থানত আর তাতেই যাকালি আসলে নিশা ছয় মাইলত বনফুল নগরের একটা ঘরেরপর গ্রেপ্তার করা হয়েছে আর বহুকজন আর বিষয়াজন ইতিমধ্যে ছয় মাইলক ঘরট দুয়ার খিড়কি বন্ধ করে আত্মগোপন করে থাকার যে কথা এয়া উল্লেখ হয়েছে আর নির্দিষ্ট খবরের ভিত্তিত এস আই টির দলটোয় যে অভিযান চলাইছে সেই অভিযানের ভিত্তিত নিশার ভাগতে গ্রেপ্তার করা হয়েছে আর তারপিছত রখা হয়েছিল পানবজার আরক্ষী থানাত আর পানবজার আরক্ষী থানাত জেরা অব্যাহত রাখিছে এই মুহূর্ত পর্যন্ত আর তারপিছতেই আর একটা কথা আমি যদি উল্লেখ করো যে রাকেশ দাসর পিতৃ আর রাকেশ পাল যেগুলি এপিএসসি বলে এপিএসসি কেলেঙ্কারির মূল অভিযুক্ত সেয়া হচ্ছে রাকেশ পাল রাকেশ পালের আসলে ঘনিষ্ঠ আছিল রাকেশ দাসর পিতৃ আর দুইগী সৎসঙ্গর সৎসঙ্গী আসে তেনে ধরনের ভাঙাঘরের যে সৎসঙ্গ বিহারত প্রথমবার রাকেশ দাসর সহ চিনাকি হয়েছিল রাকেশ দাসর পিতৃ সহ চিনাকি হয়েছিল রাকেশ পালর আর তেনে সময়তে রাকেশ দাসর পিতৃ নলবাড়ির আসলে এগারী খুব ধনী সম্ভ্রান্ত লোক বলেও জানিপরা গেছে আর এনে ধরনের কিছু সৎসঙ্গর বিহারের যে কার্যালয় সেই কার্যালয় রাকেশ দাসের পিতৃ সহ রাকেশ পালর বৃহৎ ধনের যে লেনদেন চাকরির যে লেনদেন বা বক্রপথে যে চাকরি লওয়ার লেনদেন সেই লেনদেন আসলে তাতেই আরম্ভ হয়েছিল প্রথমতেই আর এটা বর্তমান পর্যন্ত যদি আমি একটা উল্লেখ করো যে এপিএসসি মূল পরীক্ষার যে উত্তর বহি সেই উত্তর বহিত হস্তক্ষর যে নমুনা সেই নমুনা আসলে মিলাই চা হয়েছিল যেহেতু গোটেই নমুনা পরীক্ষা করা হয়েছে আর এই নমুনার পরীক্ষা যে আসলে বহি সেই বহিত রাকেশ দাসর কোনো মিলেই নাই বলে ইতিমধ্যে আমি জানিপরা গেছে আর ইয়ার পূর্বেও একই অভিযোগত আসলে ভাঙাঘর সৎসঙ্গর বিহারত বিচরা হয়েছিল বা এনে ধরনের এস আই টিয়ে তদন্ত অব্যাহত রাখিছে আর সমান্তরালক এটা কথা আমি উল্লেখ করব লাগিব যে এস আই টির তদন্তত কিছু কথা পোহরলে আহিছে এজ এস আই টি যেহেতু বিশেষ কিছু কেস আসলে চাই তারপরে এটা কথা আমি স্পষ্টকে কব লাগিব যে কেবল রাকেশ দাস নয় এই মুহূর্ত হয়তো বহুকজন রাজপত্রিত বিষয়া এতিয়া রঙাঘর আলহী হওয়ার সম্ভাবনা আছে আর এই যে খবর যে তালিকা প্রস্তুত হয়েছিল বক্রপথে চাকরি লওয়া যখন রাজপত্রিত বিষয়ার যে তালিকা সেই তালিকা ক্রমাৎ দীঘলীয়া হয়ে গেছিল আর তার পরবর্তী সময়ত এজন দুজনকৈ আজি তিনিজন রাজপত্রিত বিষয়া গ্রেপ্তার হয়েছে আর আরক্ষী জিম্মা যেহেতু বর্তমান পর্যন্ত আছে আর এটা কথা আমি পূর্বে উল্লেখ করেছো আর এটাও কোথাও যে রাজপত্রিত বিষয়ার যে আসলে গোটে হস্তাক্ষর বা যে হাতের আখর মিলাই চা হয়েছিল
যে পরীক্ষার বহি সেই বহিত নমুনা পরীক্ষা করা হয়েছিল তেতিয়া রাকেশ দাস যিজন বর্তমান গ্রেপ্তার হয়েছে তেওঁৰ আখৰ কোনো ধৰণৰ মিলা নাছিলে বুলি উল্লেখ কৰিছে আৰু এটা কথা আমি আজি স্পষ্টকৈ সুধিছিলোঁ যে আপোনাৰ যেহেতু যেতিয়া আপোনাক জেৰা চলাই আছিলে সেই জেৰাৰ সময়ত আপুনি আপোনাক যিসমূহ স্পেলিং লিখিবলৈ দিয়া হৈছিল আমি কিছু গোপন তথ্য মতে আমি জানিব পাৰিছিলোঁ যে তেওঁক কিছু স্পেলিং লিখিবলৈ দিয়া হৈছিলে আৰু সেই স্পেলিং তেওঁ ভুল লিখিছিলে বুলি এক অভিযোগ আহিছে তেতিয়া তেওঁক আমি সোধা হৈছিলে যে এই যিসমূহ স্পেলিং আপোনাক লিখিবলৈ দিয়া হৈছিলে সেই স্পেলিংসমূহ আপোনাৰ কিয় ভুল হৈছে যিহেতু এগৰাকী ৰাজপত্ৰিত বিষয়া এটা ভাল তেওঁৰ যি স্থান সেই স্থানত আছিলে তেনে সময়ত তেনে স্থলত তেওঁৰ কিছু সৰু সৰু ভুল কেনেধৰণে হ'ব পাৰে সেই এটা বহুত ডাঙৰ প্ৰশ্ন উত্থাপন হৈছিল আৰু তেনে সময়তেই তেওঁ স্পষ্ট এই কথা সাংবাদিকৰ আগত কৈছে যে তেওঁ পৰীক্ষাত বহিছিল কিন্তু তেওঁ তাত একো লিখাই নাছিল গতিকে এই যে তেওঁ যি স্পষ্টীকৰণ দিছে বা তেওঁ যি কথা কৈছে সেই কথাত আচলতে বহু কথাই বৰ্তমান সময়ত প্ৰশ্নবোধক চিন আহে কাৰণ তেওঁ নিজে এই কথা উল্লেখ কৰিছে যে তেওঁ পৰীক্ষাত বহিছিল কিন্তু তেওঁ একো লিখা নাছিল গতিকে এই মুহূৰ্তত এটা ডাঙৰ প্ৰশ্ন যে কিয় তেওঁ পৰীক্ষাত বহিছিল কিন্তু একো লিখা নাছিল আৰু তেনেকৈ তেওঁ কেনেধৰণে এগৰাকী ৰাজপত্ৰিত বিষয়াৰ স্থান তেওঁ দখল কৰি আহিছিল গতিকে যিহেতু যি এ পি এছ চিৰ নিচিনা এক বিভাগ যি বিভাগত আচলতে বহু লোকৰ আচলতে সপোন থাকে বা এ পি এছ চি বুলি ক'লে তেওঁলোকে বহু মেধাৱী ছাত্ৰ ছাত্ৰীৰ সপোন গতিকে তেনেস্থলত তেওঁৰ যি পিতৃ মই যাৰ কথা কৈছোঁ ৰাকেশ দাস সেই ৰাকেশ দাসৰ পিতৃ আৰু ৰাকেশ পাল যোনে আচলতে এ পি এছ চিৰ কেলেংকাৰীৰ মূল অভিযুক্ত সেয়া হৈছে ৰাকেশ পাল আৰু ৰাকেশ পালৰ লগত পিতৃ ঘনিষ্ঠ আছিল বুলি জানিব পৰা গৈছে আৰু তাৰ ঘনিষ্ঠ থকাৰ বাবে হয়তো কিছু পোহৰলৈ আহিছে কিছু তথ্য আৰু পৰৱৰ্তী সময়ত কেনেধৰণৰ তথ্য পোহৰলৈ আহে সেয়া বৰ্তমান সময়ত আচলতে এক প্ৰশ্নবোধক হৈ আছে লিখিব দিওঁতে ভুল হৈছে কিবা ক'ব কি ক'ব দাদা কিবা এটা কওক আপোনাৰ স্পেলিঙো ভুল হৈছে কৈছে এইটো অভিযোগ আহিছে আপোনাৰ পৰা কিমান দক্ষতা কৰি ধৰিছিলে দাদা আপুনি লিখা নাই আপুনি পৰীক্ষাত বহাই নাছিল নেকি তাৰপিছত কথা কৈছে আপোনাৰ অভিযোগ আহিছে অঁ তাকে অভিযোগ আহিছে আপোনাৰ ওপৰত